আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ছাগলের দ্বিতীয় পর্ব আপনাদের মাঝে দ্বিতীয় পর্ব উপহার দিতে পারতেছি, সেজন্য আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ। সবাই বলো আলহামদুলিল্লাহ। ছাগল পালন সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা অনেক আছে, আসলে সব কথা আর তো বলা যায় না, বলাও হয় না, কিছু কথা থেকেই যায়। এটা আমার দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার। আমি দীর্ঘ এক বছর ধরে এই খামার পরিচালনা করে আসতেছি। আর এই খামারের অবস্থান হচ্ছে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার কুলগ্রামে অবস্থিত। এই খামারের নাম হচ্ছে স্বপ্নের খামার। এই স্বপ্নের খামার পরিচালনা করি আমি, মোহাম্মদ শাহিনুর ইসলাম। এই খামার দীর্ঘ এক বছর যাবত পরিচালনায় আসলে আমি লাভ লস হিসাব করতে পারি নাই, হয়তোবা লসই আছে হয়তোবা কিছু লাভ হয়েছে, এরকম বোঝা যায়। ব্ল্যাক বেঙ্গল ছাগল আসলে বা ছাগল পালন খুব ঝামেলার জিনিস। যে সমস্ত ছেলে পেলে হয়তো বেকার বসে থাকে বা কোনো কাজকাম নেই, তাদের জন্য এই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে মোটামুটি লাভবান হতে পারবেন। আসলে ছাগলের পিছনে যে শ্রম দিতে হয় বা পরিশ্রম করতে হয়, যাদের সাইটে অন্যান্য পেশা আছে তাদের পক্ষে অসম্ভব, সম্ভবই না। যেমন আমি অন্য একটা পেশায় জড়িত, আমি হাই স্কুলের অফিস সহকারী, 2006 সাল থেকে চাকরি করে আসতেছি আর ছাগল পালন শুরু করেছি আমি 2021 সাল আগস্ট মাস থেকে। ছাগল পালন আসলে লাভজনক পেশায়, কিন্তু যেসব এলাকায় চারণভূমি আছে ওইসব এলাকার জন্য প্রচুর লাভজনক। আর আমাদের এলাকায় কোনো চারণভূমি নেই, সম্পূর্ণ দানাদার খাদ্যের উপর নির্ভর এবং কিছু কাঁচা ঘাস লাগানো আছে, নেপিয়ার পাংশন ঘাস, এই যে এখানে সাইটে 10-12% জমিতে সাইট আম গাছ দিছি, চতুর্থ সাইট নারিকেল গাছ দেওয়া আছে। আমি ঘাসের একটা পর্ব দেখাইছি, ছাগলের দুইটা পর্ব দেখাইছি। এটা হচ্ছে আমার ক্রস ছাগলের পাটা, আর কালোটা হচ্ছে দেশি। আমার এই খামারে বর্তমান ছাগল আছে 16টি। হয়েছিল অনেকই হয়েছিল, 45টার মতো আমি বিক্রি করে দিছি, 28-30টা এখন এই পর্যন্ত আছে। আসলে সব মিলেই একাকী করা সম্ভব হয় না, একটা ছেলে রাখছিলাম, থাকে না, হয়তোবা ছেলে আসছি খামারে, আসার দিকে ছেলে নাই, কোথায় রে গেছিস, বাড়িতে গেছি আসতেছি, এরকম। আমি নিজে করতেছি, তবে আমার এই মাচা পদ্ধতিতে যে ঘর করছি এই ঘরে আমার 2,50,000 টাকা খরচ, অর্ধেক পর্যন্ত গরু উঠাইছি, এই যে অর্ধেক পর্যন্ত, আরও গরু কিনবো, গরু পর্বে একটা দেখাইছি, গরু কিনি ইনশাল্লাহ আমার দেখাবো। বর্তমানে আমার 3টা ছাগল প্রেগনেন্ট আছে, যেটা একটা দেশি ক্রস, 15 দিনের মধ্যে বাচ্চা দিবে, 15 দিনের মধ্যে এটা বাচ্চা দিবে সে আশা করছি। আর এটা হয়তো বা 2-3 দিনের মধ্যে বাচ্চা দিবে। এটা অরিজিনাল দেশি ব্ল্যাক বেঙ্গল
ছাগি চেহারা ছেমছেম খাসির মতো। আমার ফার্মে নিজস্ব ভাতটা দুইটা আই ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু আসলে সময় বা শ্রম এইভাবে দেওয়া যায় না। উন্নত মানের ছাগল যারা লালন পালন করতে চান, প্রথমে উন্নত মানের ছাগল লালন পালন করা আসলে ঠিক না। আগে আপনারা দেশি ছাগল একটা দুটা বা চারটা ছাগল কিনে লালন পালন করতে শিখেন, তারপরে উন্নত জাতের যেমন হরিয়ানা, তোতামুখী, টিয়ামুখী বা আছে অনেক যমুনাপুরি, অনেক উন্নত মানের ছাগল আছে, এগুলাতে আসবেন। কী কারণে একটা দেশি ছাগল যদি কারণবশত কোনো অসুস্থতার কারণে মারা যায় সেক্ষেত্রে আপনার লস তেমন আসবে না, হয়তো বা 8 থেকে 10 হাজার টাকা, কোনো ভুলের কারণে হতেও পারে, বলা যাবে না। একটা উন্নত মানের ছাগল যদি আপনার ফার্মে মারা যায় তার দাম 50,000-এর নিচে না, 50 থেকে 60 বা 65-70 এইরকম, তাহলে আপনার আপনি প্রথমে ছাগল পালতে লালন পালন করতে শিখলেনই না, আপনি 50 থেকে 60 হাজার টাকার একটা ছাগল আপনার কারণবশত মারা গেল, সেই ক্ষেত্রে আপনার প্রচুর লস। এই জন্যেই ছাগল পালন করতে আসলে সর্বপ্রথমে আপনারা ইউটিউবের অনেক ভিডিও দেখেন, দেখে 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 শিখে শিখেন, তারপরে যে ছাগল পালনে আসেন। আর ছাগল পালনের পূর্ব শর্ত হচ্ছে এই ঘাস, ঘাস আপনাকে সর্বপ্রথম লাগাইতে হইবে, তারপরে 1 থেকে 2 মাস পরে আপনি ছাগল আস্তে আস্তে কিনতে শুরু করেন। কী কারণে আপনি আগে ছাগল কিনলেন পরে ঘাস লাগালেন, ওই ঘাস আপনি লাগানোর সময় থেকে 2 মাস লাগে কাটার সময় লাগতে, তাহলে এই 2 মাস আপনাকে সম্পূর্ণ দানাদার খাবার খাওয়াতে হবে। আর সম্পূর্ণ দানাদার খাবারের উপর যদি আপনি নির্ভরশীল হন তাহলে আপনার ফার্মে লাভ আসবে না, সেক্ষেত্রে আপনি লসে থাকবেন। এই যে আমার এগুলা ঘাস, নেপিয়ার পাংশন ঘাস কেটে এখানে দিয়ে দিছি, খায় যার যখন প্রয়োজন হচ্ছে খেতে। এটা আমার ফার্মে বাচ্চা বর্তমান প্রেগনেন্ট আছে, 1 মাসের মধ্যে বাচ্চা দিবে। আর এটা কথা তো বললাম, এটা হয়তো বা 4 থেকে 5 দিন এরকম সময় আছে। এদেরও বাচ্চা ছিল, আমি এই বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছি। আর শীতের কারণে মানে শীতের সময় অত্যন্ত গুরুত্ব এবং মনোযোগ সহকারে এই ছাগলের উপর চোখ নজর রাখতে হবে। একটু শীত যদি লাগে ছাগলকে তাহলে নিউমোনিয়ায় মারা যায়, মানে অবশ্যই মারা যাবে। শীতের সময় বাচ্চা বাঁচানো খুব কঠিন হয়ে যায়। আমি ভিতরে মুগরি বাচ্চার বুটার সেট করেছিলাম, তারপরও আমার শীতের সময় অনেক বাচ্চা মারা গিয়েছে। যাই হোক, ছাগল সম্পর্কে অনেক কথা হলো। আপনারা ছাগল পালনে জেনারে আসতে চান, ছাগল পালন সম্পর্কে আগে জেনে বুঝে তারপরে আসেন, সবার জন্য মঙ্গলজনক হইবে। আর আমি এ যাবৎ পর্যন্ত 3টা 4টা ভিডিও করছি, আসলে আমার চেহারা এখনও কেউ দেখেনি, এরকম হয়ে আছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহিনুর ইসলাম, বগুড়া জেলা দুপসাচিয়া থানার কোল গ্রামে অবস্থিত এই ফার্ম, আমার ঠিকানা এটাই। আমি এই গ্রামেরই হাই স্কুলের অফিস সহকারী, দীর্ঘ 16 বছর হচ্ছে চাকরি করতেছি, আর ছাগলের ফার্ম এই 1 বছর হলো পরিচালনা করে আসতেছি।
এছাড়াও আমার আর একটা ব্যবসা আছে, সেটা হচ্ছে কীটনাশক ব্যবসা। মানে জমিতে যে সার, জমিতে যে ঔষধ প্রয়োগ করা হয় কীটনাশক, এটা আমি 2007 সাল থেকে করে আসতেছি, এখনো পর্যন্ত চলতেছে। আমাদের বাজারে এখানে আমার কীটনাশক ব্যবসা আছে। ছাগলের কারণে সকালবেলা তেমন বসা যায় না, তবে বিকালে পুরোপুরি দোকান করা যায়। আচ্ছা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি দয়া করি, আমার প্রতি আপনারা দয়া করবেন, আমি যেন ফার্ম ভালোভাবে চালাতে পারি এবং লাভবান হতে পারি। আর যেনারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তিনারা অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং বেল বাটন বেজে দেন। যখন আমি ভিডিও ছাড়ব, সবার কাছে যেন পৌঁছিয়ে যায়। আর ইউটিউব থেকে ভিডিও দেখতে দেখতে সবার জ্ঞান অর্জন মোটামুটি হয়ে যায়। এখানে শেখার অনেক কিছু আছে। আমি এরকম আগে ভিডিও দেখতে 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 শিখতে শিখিয়ে তারপরে যে এই সেক্টরে আসছি। এটা আমার ফার্মেরই বাচ্চা, খাসি বাচ্চা, এখন বড় হয়েছে। ব্যাপারে আসছিল 8,000 টাকা দাম বলেছে, আমি বিক্রি করিনি, করবো বড় হলে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।